কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বিমানের উদ্ধারে গিয়ে দেখা যায় ঘুমাচ্ছেন পাইলট চলন্ত বিমানের সাথে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের অনেক চেষ্টা করেও প্রায় মিনিট ধরে কোন রকমই যোগাযোগ পণ্য স্থাপন করতে না পেরে বিমানটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয় তবে উদ্ধারে গিয়ে দেখা যায় ককপিটে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছেন পাইলট ও তার সহকারী পাইলট সম্প্রতি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খবর এনটিভির জানা যায় মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর যোগাযোগের চেষ্টা করার পরও যখন ব্যর্থ হয় তখন ধরে নেওয়া হয় বিমানটিকে অপহরণ করা হয়েছে আর এর পরেই সেটিকে উদ্ধারে দুটি ফাইটার জেট পাঠানো হয় কিন্তু দেখা নিজ নিজ আসনে ঘুমিয়ে পড়েছিলেন দুই চালক আইটিএ এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইটে নিউ ইয়র্ক থেকে রোবের দায়িত্বে ছিলেন এক ক্যাপ্টিন প্রথমে পাইলট দাবি করেছিলেন যে যান্ত্রিক ত্রুটির কারণে তিনি ট্রাফিক কন্ট্রোলারদের সাথে যোগাযোগ করতে পারেননি তবে তদন্তের পরে আইটিএ এয়ারওয়েস ক্যাপ্টেনের ভাষ্য অসংখ্য খুঁজে পেয়েছে এ ঘটনায় পাইলটকে বরখাস্ত করা হয়েছে ফ্লাইটটি অটো পাইলটে ছিল স্বাভাবিক গতি এবং উচ্চতায় উঠছিল এবং এর রোড থেকে কখনো বিচ্ছুদ হয়নি একজন এয়ারলাইন মুখপাত্র বলেছেন যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কখনই আপোষ নয় ফ্লাইটের নিরাপত্তা সর্বদা নিশ্চিত করতে হবে বিষয়টি জানাচানি হলে তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয় সম্মানিত ভিউয়ার্স পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম